পাওয়া। আমরা লক্ষ্য করছি বিমল, তিনি কিক নেবেন, ফ্রি কিক পেনাল্টির এর ভেতরে, বিপদের সময় সম্ভাবনা এবং গোল, গোল, গোলরক্ষকের মাথায়, 33 মিনিটের মাথায় নেপাল দল কিন্তু গোল করতে সক্ষম হলো অ্যাকশন, কিন্তু সেই সহজ বলটি কিন্তু তার হাত থেকে ফসকে গেল, দুর্ভাগ্য শহীদুল আলম সোহেলের, দুর্ভাগ্য গোটা বাংলাদেশের, খেলার ফলাফল বাংলাদেশ।